বাংলাদেশের রাজনীতির রহস্য পুরস্কৃত সিরাজুল আলম খান তার জীবনী নিয়ে লেখা বই আমি সিরাজুল আলম খান বইয়ের একটি অংশে আগরতলা ষড়যন্ত্র মামলা কিভাবে প্রত্যাহার করা হলো এবং তারপর তার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎ নিয়ে তিনি স্মৃতিচারণ করছেন, সেই স্মৃতিচারণটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। বাকি অংশগুলো এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সিরাজুল আলম খান লিখেন, আগরতলা ষড়যন্ত্র মামলার বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে মাওলানা ভাসানি ও তার এতদিনের নীরবতা ভেঙে শেখ মুজিবের মুক্তি দাবি করেন। পল্টনে অনুষ্ঠিত তার জনসভা ফেরত উত্তেজিত জনতা বিএনআর এর অফিস আব্দুল গনি রোডে অবস্থিত প্রাদেশিক মন্ত্রী সুলতান আহমেদ খান ওরফে কুলি সুলতান ও আগরতলা মামলার প্রধান বিচারপতির বাড়িতে বর্তমান বাংলা একাডেমি আগুন লাগিয়ে দেয়। বিচারপতি লুঙ্গি পরে ক্যান্টনমেন্টে পালিয়ে যান এবং পরের দিন পশ্চিম পাকিস্তান চলে যান। তারপরের দিন সরকারিভাবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। 1969-এর 25 মার্চ আইয়ুব পদত্যাগ করেন। প্রধান সেনাপতি ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেন। সামরিক শাসন জারির দিনটিতে আমি ছিলাম খুলনায়। ঢাকায় ফেরার সময় সন্ধ্যাবেলা পথের মধ্যে সামরিক শাসন জারির কথা রেডিওতে শুনলাম। আরিচা থেকে পদ্মা পার হয়ে মানিকগঞ্জ দিয়ে ঢাকায় আসার পথে মুজিব ভাইয়ের ধানমন্ডি 32 নম্বরের বাসায় ঢুকলাম। আমরা 5 থেকে 6 জন ছিলাম। মুজিব ভাইয়ের বাসায় তখন কোনো লোকজন নেই। বোঝা গেল সামরিক শাসনের কারণে হয়তো লোকজন আসেনি, কিংবা মুজিব ভাই নিজেই যারা এসেছিল তাদেরকে চলে যেতে বলেছিলেন। আমি আমার সঙ্গীদের নিচতলায় রেখে দোতলায় যেতেই ভাবি বেগম মুজিব বললেন, আপনার ভাই ছাদে, ওখানে চলে যান। মুজিব ভাই ছাদের কোণে দাঁড়িয়ে আমাকে দেখে বললেন, তুই তো খুলনায় গিয়েছিলি, এখন ফিরলি? বললেন, ইয়াহিয়ার মনোভাব বুঝতে হবে, কদিন আসিস না, কাউকে আসতে বলিস না, সতর্ক থাকিস। 7 দিন পর আমি নিজেই মুজিব ভাইয়ের বাসায় গেলাম। দেখা হতেই বললেন, কি রে এই কয়দিনে একবারও আসলি না? আমি বললাম, আপনিই তো বলেছেন না আসতে। তিনি বললেন, আরে সেটা কি তোকে বলা নাকি? আমি তো কিভাবে তোকে খবর দেবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তখন বিকেল, বাসায় কাউকে দেখতে পেলাম না। তিনি হেসে নিজে থেকেই বললেন, আওয়ামী লীগাররা সব ভীত, ওরা এমন দুর্দিনে আসবে? সেদিন অনেকক্ষণ থাকলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা কাজ নিয়ে আলাপ হলো। সামরিক শাসন থাকায় জনসভা বা মিছিল করার ব্যস্ততা থাকবে না, এই সুযোগ কাজে লাগিয়ে সংগঠন গড়ে তোলার বিষয়ে আলোচনা হলো। হেসে আর কিছুটা আফসোসের ভঙ্গিতে বললেন, আওয়ামী লীগের সংগঠন তো এমনিতেই কিছু হবে না, সব কাজ তোদেরই করতে হবে। আমি বললাম, সারা দেশেই সংগ্রাম পরিষদের একটা কাঠামো গড়ে উঠেছে, শ্রমিক এলাকায় শ্রমিকদের মধ্যে প্রাথমিক সংগঠন গড়ে উঠেছে, গ্রামের দিকে কৃষকদের মধ্যে সেভাবে সংগঠন গড়ে ওঠেনি, ছিটেফোঁটা কিছু আছে। বললাম, আরও 7 থেকে 8 দিন অপেক্ষা করে কাজ শুরু করব। আমি বেরিয়ে আসার সময় মুজিব ভাই বললেন, তুই রেগুলার আসা যাওয়া করিস। হাসতে হাসতে বললেন, কথা বলারও তো লোক পাওয়া যায় না রে। এমনিতেই মুজিব ভাইয়ের সঙ্গে আমার রাজনৈতিক ঘনিষ্ঠতার বিষয়টা বলে বোঝানো যাবে না, আমি তো তার পরিবারেরই একজন ছিলাম। তবে আমাকে যেতে না বললে আমি যেতাম না, কোনো কারণে হয়তো আমাকে পরের দিন আসতে বলেননি, আমিও যাইনি। তার সঙ্গে আমার সম্পর্কটা কীরকম ঘনিষ্ঠ ছিল একটা বিবরণ থেকে সেটা বোঝা যাবে। অনেকেই তার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, আমাকেও দেখলেন, আমি বসে আছি আমার মতো করে দোতলায় বসার ঘরে, সবাই আমাকে ইশারা করতেন বাথরুমের পাশের ড্রেসিং রুম পার হয়ে গিয়ে দাঁড়াতে, টয়লেটে যাবার আগে ড্রেসিং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলা শুরু করতেন আমার সঙ্গে, কিছু কথা বলে টয়লেটে যেতেন, আমি দাঁড়িয়ে থাকতাম। এরপর তিনি বেরিয়ে এসে আরও অনেকক্ষণ ড্রেসিং রুমে আমার সঙ্গে অন্যান্য জরুরি কথাবার্তা সেরে নিতেন, তখনই বলে দিতেন আগামী দিন আমি কখন আসবো।